আল্লাহ ফরমাইতা আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ার এশ আরামের মধ্যে ফুরিয়া দুনিয়ার মাল ও আসবাবর পিছনে মানুষ ফড়িয়া, দুনিয়ার ইজ্জত সম্মানের পিছনে মানুষ ফড়িয়া তার আখের রাত্রে ফাউরি লইল, আখের রাত্রে বুলি গেল, দুনিয়ার মধ্যে মানুষ মগ্ন হই গেল, দেওয়ানা হই গেল, এমনকি তার সামনে যে মালিকুল মৌত আজরাইলর একদিন উপস্থিতি আছে, তার সামনে মৌত নামী একটা বাহন আছে, হে যে মর্ম এই দুনিয়ার নাকি তার যাওয়া লাগবো, এই পর্যন্ত খোতা মানসে ফাউরি লাইছে। হঠাৎ একদিন তার সামনে মালিকুল মৌত আজরাইল হাজির, আল্লাহর বন্দারে আজরাইলে জাফট মারলা, দুনিয়ার তাকি লইয়া গেলা। এই সময় যত বাহাদুর তুমি হও না কেন, আজরাইলর জাফট তাকি ছুটা সম্ভব নাই। ফারা যাইব নি না, আমি গাঁর জমিদার, আমার আর তোরা সময় দেও নিতে পারতাই না, রইতে পারবাই না, না আমি পাইলওয়ান, আমি বাহাদুর, আমি শক্তিশালী, আমি শক্তিমান, আমার তুমি নিতাই পারতাই নাই, না না আজরাইল তুমি আমাকে চিনো না, আমি এই গাঁর মানুষে আমার নাম শুনলে ডরাই, তুমি কিতা আমারে ডরাও না, ইজ্ঞান কইলে আজরাইলে আপনারা ছাড়িয়া যাইবা, গিয়া যাইবা কিনি ডরাইয়া, এর লাগি দুঃস্থ বুজুর্গ বড় চিন্তার কথা, মাত্র এমনে মজাক উড়াইবা না, হাওয়া উড়াইবা না, গভীর ভাবে চিন্তা করো কুয়া। ও আল্লাহ কইতরা আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তো দুনিয়া বানানি ত্রইলাই, তুমি তো নিজে বনা ত্রইলাই, ধন সম্পদ জমানি ত্রইলাই, আর তোমার আওলাদ অখলরে দুনিয়ার জমিনের মধ্যে নামি সুনামি বানানি তুমি রইলাই, জমির জুড়ার মধ্যে তুমি রইলাই, জাগা বানানির মধ্যে তুমি রইলাই, তুমি দোকান বানানি রইলাই, তুমি গাড়ি বানানি রইলাই, এই সমস্ত বানাইতে বানাইতে যা জালুহা একদিন তোমার সামনে মালিকুল মৌত আজরাইল হাজির, আপনি যদি আজরাইল দেখো বাইরে সামান্য সময় আমার দেও আমার বিলে নেনা একগু বাড়িত নতুন জন্ম লইছে, আমার একটা ছেলে বিলে বাড়িত নতুন জন্ম লইছে, আমি দেখি নাই আমার ছেলেটারে, আমি সামান্য দেখিয়াই আমার মেয়েটারে দেখিয়াই আমার মারে আমি দেখিয়াই, আজরাইলে মুহূলত দিবে না, দিবানি সময় বা তুইটা দিবানি সময়, আপনি বালাখানা বানাইছেন বালাখানা ওখান উদ্বোধনী দিতা, আজরাইল দে যদি অ্যাপ্লিকেশন করেন অনুরোধ করেন, ভাই বহুত বড় ইন্ডাস্ট্রি একটা আমি তৈয়ার করছি বানাইছি, শোরুম একটা আমি খুলছি, আমি যাই খালি ওপেনিং করিয়া আই, এর বাদে তুমি আমার নিয়ে গিয়া আজরাইলে মানবা নি না, আপনারা মনে করে মানাইলি মানাইতে পারবা নি, যা আজালুহা فلا يستأخرون ساعة ولا يستقدمون, আজরাইলে এক সেকেন্ড এক মুহূর্ত তোমারে আমারে না পিছে দি যাইবা না সামনে দি যাইতে দিবা, আপনার মৌত জেলা আছে যেখানো আছে ওখানো আপনার ঘটিব, এতে আপনি প্রভাবশালী হই আর ফকির হই, জ্ঞানী হই আর মূর্খ ওই, ধনাট্য ওই আর গরিব ওই, আল্লাহ তোবারক তাআলা আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم
ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والتسليم درود فرقوا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 كيسو جذباتي ذكر خلوك جذبا بيتري آئي تو لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز أذكور إدني محفل وشنبالي تو شبابتي محترم حضرت علماء کرام مربیان عذاب نوجوان بندو خول بڑیے گورے ابستار رتو فردان شید ماو بوئن خول اللہ سبحانہ و تعالی اور وشیش کرپا دویا احسان پروردگار عالم بیبینو حالات اور ابستار بیتر دیا امرار مزے مزے নেক মহফিল অকল প্রতিষ্ঠিত করাই লাইতরা আর দিনের কথাবার্তা অকল হুনাই লাইতরা
উলামায়ে কেরাম হল আইতরা আমরাও গিয়া হাজিরি দেয়ার আর বইয়া হুনিয়ার আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ দিয়ে আল্লাহ আমরা হরিয়া দিছ, যেটার আশা উদ্ভিদ আসলো না, এর লাগিয়ে আমরা সবে একবার শুক্রিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। ও পর্যন্ত আওয়াজ দিই, জুড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকুর আদায় করতে কোনো বাধা বৃদ্ধি আসেনি, হই যায় আসেনি। যত বেশি শুকুর আদায় করবো আল্লাহ তার নিয়ামতে তত বেশি কুশাদা করিয়া দিবা। আর একবার জুড়ে করি পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারাম দুস্থ বুজুর্গ, আপনারা দীর্ঘ সময় থেকে নিশ্চয়ই কেন বুয়া, আমারও শারীরিক দুর্বলতা অসুস্থতা, হজরতে আপনাই তোর সামনে দীর্ঘ লাম্বা চূড়া আলোচনা হল খরচুর কোরআন হদিসের সামনে রাখিয়া মাশাল্লাহ আমিও বইয়া বইয়া হুনিয়া বড় বালা লাগছে। আপনারা নিশ্চয় দিলর হাত দিয়া হুঁচই আমলর নিয়তে বইছেন। আল্লাহ তোমারও তালায় আমরা রে আরো ওলা সামান্য সময় বোয়ার তৌফিক দেখুয়া, আর আমি না আলায়ক না হাল রে আল্লাহ সামান্য আলোচনা করার তৌফিক দেখুয়া আমরা সবে হই আল্লাহ আমি। দুস্থ বুজুর্গ, আমি আপনাই তোর সামনে সুরায় তাকাসুর তিলাওয়াত করছি, অসংখ্য হাদিস বলতে গিয়া বাট্টি ছোট মুটো একটা হাদিস আল্লাহ রসুলর আপনাই তোর সামনে তিলাওয়াত করছি। আল্লাহ আমারে তৌফিক দিতা, আর আপনাই তোরে আল্লাহ হুনার তৌফিক দিতা, এবং আমলর আমরা দুয়ো গুণের আল্লাহ তৌফিক দিতা হই আল্লাহ আমি। দুস্থ বুজুর্গ, দুনিয়া আল্লাহ তোমার কথা আলায় বানাইছই ও মুমিনর কারণেও, ইমানদারর কারণেও, মুসলমানর কারণেও। দুনিয়া তা কিয়ামত টিকিয়া থাকব, দুনিয়ার নিজাম আর শৃঙ্খলা সিস্টেম আর ইন্তেজাম আর ব্যবস্থা তা কিয়ামত আল্লাহ তোবারক তাআলায় রাখবা কাইম আর দাইম, মুসলমান আর ইমানদার যদি দুনিয়ার থাকই। এর লাগি দুনিয়াও মুসলমানের লাগিয়া, কিন্তু এই দুনিয়াই কান মুসলমানে তার ফেটো হারাইবার লাগিয়া না, দুনিয়ারে খাইবার লাগি না, দুনিয়ার উপরে বিচরণ ছলন ফিরন করার লাগিয়া, আর এই দুনিয়ার মধ্যে তাকিয়া তার এক কালে অতিবাহিত করিয়া এই দুনিয়ার তাকিয়া আখেরাতর যে দৌড়, আখেরাতর যে জমানা, আখেরাতর যে জিন্দেগি, আখেরাতর যে এক সময়, আখেরাতর যে এক খাল, এই খাল এই সময়ের থাইয়ারি নিবার লাগিয়া হো সুবহানাল্লাহ। বুঝা গেছে নি, দুনিয়া উইলগিয়া লাইফটাইম না, দুনিয়া লাইফটাইম না, আনলিমিটেড না, দুনিয়া উইলগিয়া সামান্য সময়, দুনিয়ার মাল ও আসবাব যেটা ইটা হইয়া থাকলো গিয়া একটা দুঃখা, ইটা হইয়া থাকলো একটা দুকা, ইটা লজ্জত জিনত মহব্বত যা কিছু আমরা দুনিয়াত দেখাইয়ার জাহির করিয়ার ইটা হইয়া থাকলো গিয়া মাত্র দুকা। আল্লাহ অন্য আয়াত ফরমাইত্রা মাথাউল গুরুর, দুনিয়া হইয়া থাকলো, দুনিয়ার আসবাব হইয়া থাকলো, দুনিয়ার সামান হইয়া থাকলো, এস ও আরাম দুনিয়ার সমস্ত ইটা হইয়া থাকলো গিয়া ধুখা, এটা মানুষের শুধুমাত্র দুকার মধ্যে ফালাইয়া রাখছে। অন্য আয়াতর মধ্যে আল্লাহ ফরমাইত্রা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহ, দুনিয়ার এই জিনত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার যাবতীয় সম্পত্তি যা কিছু আমরা দেখিয়া এটা শুধুমাত্র খেল তামসা ব্যতীত আর কোনটা না, খেল তামসা ব্যতীত আর কোনটা না, চিন্তা করা যাননি। কিন্তু আমরা কতটুকু দুনিয়ার মাঝে হামাইয়া বোয়ার, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় উপমা দিয়া উদাহরণ দিয়া মিসাল দিয়া বুঝাইতরা, সিদ্দিকে আকবর তুমি খোঁজাই দুনিয়া তো মানুষরে ছাড়ার নাই, দুনিয়ার যাবেলা মানুষের লগে লাগাই আছেও, কিন্তু পানি না হইলে তো আপনার নাও চলে না,
এই পানি যদি নাওর উপরে উঠি যায়, নাও আর চলে না, চলে নি হয়ে যায়, ডুবি যায়। দুনিয়া না হইলে মানুষে আখেরাত বানাইতে পারত না, কিন্তু আখেরাত বানাইতে গিয়া দুনিয়ার মধ্যে যদি হে হামাই যায়, দুনিয়া তার মাঝে যদি হারাই দে, তে আখেরাত বনত না। এর লাগি আমরা চিন্তা করা দরকার, দুনিয়ায় কেন থাকলো গিয়া একটা ক্লাসরুম, দুনিয়া কিটা হকা না, দুনিয়া কিটা ক্লাসরুম। আমরা বাচ্চাই জেলা সবাহি বক্তব্য যায়, মুদরসা হলো যায়, জেলা আমরার বাচ্চাই কলেজ ইউনিভার্সিটি যায় ক্লাস করই, দুনিয়ায় কেন থাকলো গিয়া ওলা একটা ক্লাসর জায়গা। ইনোর মধ্যে আখেরা তোর সবক পড়ানি হয়, আখেরা তোর সবক শিকানি হয়, আখেরা তোর আমাল হল বানানি হয়, এর লাগি দুনিয়ায় কেন থাকলো একটা ক্লাসরুম। এই যে হলর মাঝে বইয়া আইয়া ক্লাস করিয়া যা আপনি শিকিবা, তার পরীক্ষা কিন্তু আপনার মৃত্যুর পরে দিতে হবে, লাগবো নিলে লাগতো না, মরার বাদে তার পরীক্ষা, তার পরীক্ষার ডেট কোন দিন, মরার বাদে। দুনিয়ার এমন কোনো ইমতেহান, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা ওই তো তার ডেটের আগে ঘোষণা করিয়া দেওয়া হয়, আর ডেটের আগে আগে প্রশ্নপত্ররে আপনার সাফা করিয়া বিলীন করিয়া দেওয়া হয়, বাটিয়া দেওয়া হয়, ইলা কোনো পরীক্ষা আসেনি দুনিয়ার পর্যায়ে, মাতই না আপনারা, ইলা কোনো পরীক্ষা আপনারা দেখছেননি যে পরীক্ষার দিন আবু বাকি, কিন্তু এর আগে প্রশ্নপত্র হল প্রত্যেকের আতে আতে দেওয়া হয়ে গেছে, বিলে পরীক্ষার দিন তোমার ওটা সোয়াল করা হইব, অগুন্ত বাতানোর এক্সাম আর অগুন্তর আনসার তুমি তাই বানাইয়া লইয়া আইও, ইলা কোনো বাইয়া যে দেখলাম মেট্রিকের পরীক্ষাত ইলা হয়নি, বাই চান্স যদি প্রশ্ন লিক হয়ে যায় আউট হয়ে যায়, এর বাদে পরীক্ষারে আপনার ক্যান্সেল করাও, হয়নি না হয় না, মার মাত মনে হয় বুঝতে না আপনার। কিন্তু কিয়ামত হবে কোন দিন, কিয়ামত কত দূরই, কিয়ামত আর আমরার মৌতর মাঝখানেও কত লম্বা ফাসেলা, এরপরে আমরা যে দুনিয়ার জমিনও আওয়ার বাদেও ই প্রশ্ন আউট করিয়া আল্লাহ দিলাইছই, যেখানে মরার বাদে তোমারে আমারে জিকার করা হইতো, হও না একবার সুবহান আল্লাহ, বুঝোয়ার নি কিছু, এর বাদেও আমরা তৈয়ারি নাই। আন্দাজ খরচ আইন কোনো মেট্রিকের ছাত্র যদি মাত্র এক মিনিট সময় পায় পেপার আর কলম তার আত, এক মিনিট সময় পায় যে প্রশ্নগুলা তার আইছে অগুন্তর আনসার, এক মিনিটর লাগিয়া তারে যদি প্রশ্নপত্র ওখান দেওয়া হয়, তে আনসার সব রে তাই আর করবনি না করতো না, মাতো না করবনি না করতো না, আর না হইলেও নকল মারবো, মারবো নাই, তার প্যান্টও লিখিব, শার্টও লিখিব, গেঞ্জিত লিখিব, আতো লিখিব, আহ বড় আক্ষেপর বিষয়, বুঝবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্মর পরেও তোমারে মরার বাদে হে বন্দা কিতা প্রশ্ন করা হইব, কিতা সওয়াল করা হইব, কিতা জিকার করা হইব, কোন বিষয়ে তোমারে দরপা করইব, তোমারে জন্মর বাদেও আল্লাহ জানাইয়া দিলেছেন, ঘোষণা করিয়া দিলেছেন, এর বাদে এক মদ্দত সময় পাইলায়, এক জিন্দেগি সময় পাইলায়, এক উমর তুমি সময় পাইলায়, এ বন্দা এ বন্দি এই সমস্ত প্রশ্নর আনসার আর উত্তর আপনি আমি বানাইয়া লইয়া যাইতে পারলাম না, আপনার আমার তাকিয়া হতবাগা আর সম্ভব দুনিয়ার জমিন আর কে হইতে পারে না, এক মদ্দত সময় পাইলায়, এই সময় কত খান, 60 বছর পাইলায়, 70 বছর পাইলায়, 80 বছর পাইলাই, 40 বছর পাইলাই, 30 বছর পাইলাই, আল্লাহ একমত দত এক টাইম আপনারে আমার দিলা আখেরাতর ময়দানের মধ্যে, ময়দানে মাহশরে এ বন্দা তোমারে যে যে প্রশ্নগুলা করাইব সেইগুলা তুমি তৈয়ার করে নাও, এর বাদে দুনিয়ার এক মদ্দত সময় পাইয়া আমরা খেলে তৈয়ার হইতে পারলাম না, হায় রে হায় আফসুস,
ময়দানে মাহশর মানুষের আফসুস, ময়দানে মাহশর মানুষে দুইটা হাত এইভাবে মাথার মধ্যে মারব, আর হইব হায় রে হায়, কাশ যদি আমি আবার ঘুরিয়া দুনিয়ার জমিনে যাইতে পারতাম, তাহলে সমস্ত আনসার হল বানাইয়া আবার ঘুরিয়া আল্লাহর সামনে আইতাম। মানুষে আফসুস জাহির করব, আক্ষেপরে জাহির করব, হায় রে হায় ইতা কিতা হইল, আপনার সামনে আমার সামনে নামায় আমল নে পেশ করা হইব, নামায় আমল ইকানোর মাঝে নে কি আছে না বদি আছে ইকান আপনি আমি বুধ ভাইব দেখব। আল্লাহ তোবারক তাআলা ফরমাইতরা আপনার নামায় আমলের মাঝে কিতা আছে ইকান আপনি বুধ ভাইবা, এর লাগে হাসরের ময়দানও দুনিয়াত যে আমরা কিতা পড়াশোনা করছি, কেমন বালা ছাত্র আমরা বঞ্চি, আমরা ক্লাসও কতদিন হাজির আসলাম, আমার রুল নম্বর কত, আমি ক্লাস নম্বর কত, আমি নিজে বুধ ভাইয়ার হাসরের ময়দানও ওলা আমরা নিজে বুধ ভাইমু, বুধ ভাইয়া আমরা কিছু করে করে তাকমু লুকাইতে চাইমু, কিছু লুকাই দে চাইমু কিন্তু লুকাইতে পারতাম না। দুষ্ট বুজুর্গ বড় চিন্তার বিষয়, দুনিয়ারে আমরা তো আসল মনে করি নিছি, আমি এই সুরারে সামনে রাখি আপনাই তোর এটা আলোচনা অকল করিয়া, দুনিয়ারে আমরা মকসুদ বানাইয়া, দুনিয়ারে আমরা সব থেকে আয়েশ আরামর জায়গা মনে করিয়া, সব থেকে মজার জায়গা মনে করিয়া আমরা আগে রাত্রে বলি গেছি, আগে রাত ফাউরি নিছি, এর লাগি আল্লাহ ফরমাইতে আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ার এশ আরামর মধ্যে ফুরিয়া দুনিয়ার মাল ও আসবাবর পিছনে মানুষ ফড়িয়া, দুনিয়ার ইজ্জত সম্মানের পিছনে মানুষ ফড়িয়া তার আখের রাত্রে ফাউরি লইল, আখের রাত্রে বুলি গেল, দুনিয়ার মধ্যে মানুষ মগ্ন হই গেল, দেওয়ানা হই গেল, এমনকি তার সামনে যে মালিকুল মৌত আজরাইলর একদিন উপস্থিতি আছে, তার সামনে মৌত নামি একটা বাহন আছে, হে যে মর্ম এই দুনিয়ার নাকি তার যাওয়া লাগবো, এই পর্যন্ত খোতা মানসে ফাউরি লাইছে, হঠাৎ একদিন তার সামনে মালিকুল মৌত আজরাইল হাজির, আল্লাহর বন্দারে আজরাইলে জাফট মারলা দুনিয়ার তাকি লইয়া গেলা, এই সময় যত বাহাদুর তুমি হও না কেন আজরাইলর জাফট তাকি ছুটা সম্ভব নাই, পারা যাইব নি না, আমি গাঁর জমিদার আমারে আরো তোরা সময় দেও নিতে পারতাই না, রইতে পারবা না, না আমি পাইলওয়ান, আমি বাহাদুর, আমি শক্তিশালী, আমি শক্তিমান, আমার তুমি নিতাই পারতাই নাই, না না আজরাইল তুমি আমাকে চিনো না, আমি এই গাঁর মানুষে আমার নাম শুনলে ডরাই, তুমি কিতা আমারে ডরাও না, ইজ্ঞান কইলে আজরাইলে আপনার ছাড়িয়া যাইবা গিয়া, যাইবা কিনি ডরাইয়া, এর লাগি দুষ্ট বুজুর্গ বড় চিন্তার কথা, মাত্র এমনে মজাক উড়াইবা না, হাওয়াত উড়াইবা না, গভীর ভাবে চিন্তা করো কুয়া, ও আল্লাহ কইতে আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তো দুনিয়া বানানি ত্রইলাই, তুমি তো নিজে বনা ত্রইলাই, ধন সম্পদ জমানি ত্রইলাই, আর তোমার আওলা দখলরে দুনিয়ার জমিনের মধ্যে নামি সুনামি বানানি তুমি রইলাই, জমির জুড়ার মধ্যে তুমি রইলাই, জাগা বানানির মধ্যে তুমি রইলাই, তুমি দোকান বানানি রইলাই, তুমি গাড়ি বানানি রইলাই, এই সমস্ত বানাইতে বানাইতে যা জালুহা ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, একদিন তোমার সামনে মালিকুল মউত আজরাইল হাজির
আপনি যদি আজরাইল দেখো বাইরে সামান্য সময় আমারে দেও আমার বিলে নেনা একগু বাড়িত নতুন জন্ম লইছে, আমার একটা ছেলে বিলে বাড়িত নতুন জন্ম লইছে আমি দেখি নাই, আমার ছেলেটারে আমি সামান্য দেখিয়াই আমার মেয়েটারে দেখিয়াই আমার মারে আমি দেখিয়াই আজরাইলে মহুলত দিবে না, দিবানি সময় বা তুইটা দিবানি সময় আপনি বালাখানা বানাইছো বালাখানা ওখান উদ্বোধনী দিতা আজরাইল দে যদি অ্যাপ্লিকেশন করেন অনুরোধ করেন ভাই বহুত বড় ইন্ডাস্ট্রি একটা আমি তৈয়ার করছি বানাইছি শোরুম একটা আমি খুলছি আমি যাই খালি ওপেনিং করিয়া আই এর বাদে তুমি আমার নিয়ে গিয়া আজরাইলে মানবানি না আপনারা মনে করে মানাইলি মানাইতে পারবানি যা আজালুহা فلا يستأخرون ساعة ولا يستقدمون আজরাইলে এক সেকেন্ড এক মুহূর্ত তোমারে আমারে না পিছে দি যাইবা না সামনে দি যাইতে দিবা, আপনার মোট জেলা আছে যেখানো আছে ওখানো আপনার ঘটিব, এতে আপনি প্রভাবশালী হই আর ফকির হই জ্ঞানী হই আর মূর্খ ওই ধনাট্য ওই আর গরিব ওই আল্লাহ তোবারক তাআলায় তোমার ই সম্পদর বাই সাইয়া যোগ্যতার বাই সাইয়া এর বাদে তোমার ইজ্জতর বাই সাইয়া গোষ্ঠী খানদানর বাই সাইয়া তোমার যে সামান্য সময় দিবা ইলা কোনো কথা না তোমাতান চক্ষু বন্ধ হয়ে গেছে আখেরাত তোমরা দেখরাই না, আখেরাতর মঞ্জর আর দৃশ্য তোমাদের সামনে আসে না, আখেরাতের মঞ্জর আখেরাতর দৃশ্য যদি তোমাদের সম্মুখে আসতো তাহলে মানুষে এক কামড় বাত মুখ দিতে হিসাব করতো, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের সামনে আল্লাহর রসূলে যেই দিন এই আয়াত গুল তিলাওয়াত করতরা আর যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে তিলাওয়াত করলা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ও বান্দা ও বান্দি আল্লাহ তোমারে জানিয়া মত কল দুনিয়ার জমিনের মধ্যে দিছলা সেই সমস্ত নিয়ামতের ব্যাপারে তোমারে জিকার করাইব ময়দানে মাহশরে তোমারে সওয়াল করাইব ছাড়া হইত না, সাহাবাই কেরাম ওগুলোর শরীর তরতরি কাঁপ আরম্ভ হইল ঝর্ণার মতো চক্ষু তাকিয়া পানি বহিতে লাগিল, সাহাবাই কেরাম ওগলে আল্লাহর রাসূলরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমাদের কাছে তো আর কোনো সম্পদ নাই, দুইটা সিয়া সম্পদ আছে খালা সম্পদ আছে, খালা সম্পদ কিটা? মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমায় এক নম্বর সম্পদ হইল আমরার গেছে একমাত্র আছে সম্পদর মাঝে ফানি, আর দুই নম্বরে সম্পদর মাঝে আছে খাজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার গেছে খাজুর আর ফানি তাছাড়া গরু নাই বাড়ি নাই দুয়ার নাই গাড়ি নাই ঘোড়া নাই জমিন নাই, এর বাদেও কিতা আল্লাহর নবী আল্লাহ কিতা হাশরের ময়দানে আমরা রে প্রশ্ন করবানি জিকাইবানি, আল্লাহর রসুলে ফরমাইন হা ও আমার সাহাবী এরপরেও হাশরের ময়দানে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনে জিকাইবা, বুঝা যারনি? আর আমরা দুনিয়ায় কত কিচ্ছু আল্লাহ দিলা এর বাদে আমরা হিস আর লালস আর লিপসারে আমরা থামাইতে পারি না, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি
তার স্যান্ডেল এক জোড়ার ফিতা ছিড়ে গেছিল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আল্লাহ দুরুদ শরীফ জুড়ে জুড়ে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটকতি বাহারে মদিনা কটকতি হিল মে বাহারে মদিনা ক্যা পুর হাসিন হে দিদারে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইটা পড়িতে সরম করে নাইনি, দুরুদ পড়িতে জিকির করতে কিছু সরম সরম করে, তলে দি কল্লা দিয়ার না মুখ ঘুরিয়ে আমরা পড়ি, আর গান গাইতে সরম করে না। আমার কাছে নাইকো বাবু ফাঁকা বাদাম, কাঁচা বাদাম, একবারে ও কুটি কুটি হরুতা জাঙ্গালে দিয়ে আঠিতে পারতাম না, সিল্লাইতরা জহিতরা একবারে হরুতে কি বড় পর্যন্ত, অথচ সোয়াব আছে নি চাইলে না। من صلى علي واحده فصلى الله عليه عشرة আল্লাহর নবীর উপরে একবার দুরূদ শরীফ যে পড়ব দশ জিনিস দিয়ে আল্লাহ পুরস্কৃত করবা, হোক সুবহানাল্লাহ। আর এমন দুরুদ আল্লাহ নিজেও ই আমল করো। আমরা আলি গান লইয়া ব্যস্ত, গান লইয়া ব্যস্ত, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার কথা লাই। আমরা রে কিয়ামতের দিন সওয়াল করব ও বিষয়ে আমি জিকার আপনারা লগে আলোচনা আসলাম। তো ওলা সওয়াল সাহাবাই কেরাম হলে কইতরা সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আখের আয়াত যেই দিন আল্লাহর রাসূলে আমরার সামনে ফড়িলা তিলাওয়াত করলা, হায় রে হায়, সাহাবাই কেরামর বাত মুকে দি আমার না, সাহাবাই কেরাম হলর নিন দুড়ি গেছে, ঘুম হারাম হই গেছে, ইয়া আল্লাহ আমরার গেছে তো কুনতা নাই। সাহাবাই কেরাম হলর ই পরিমাণ সরু সামান আসলনি যে পরিমাণ আমরার আছে, এলে আসলো নাই। তো সাহাবাই কেরাম হলো কইতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আল্লাহ কিতা আমরা রেও জিকার করবানি, আমরার কাছে তো কোনো সম্পদ নাই, মাত্র দুইটা সিয়া সম্পদ আছে, এক নম্বর সম্পদ আমরার গেছে ফানি, আর দুই নম্বর সম্পদ হইল গিয়া খাজুর। এই খাজুর আর পানি ছাড়া আমরার আর কোনো কিচ্ছু নাই, আল্লাহর নবী আল্লাহ কিতা আমরারে প্রশ্ন করবানি, নবী যে ফরমাইত না হা হা ময়দানে মাহশর তোমরাও জিজ্ঞাসিত হবে, তোমা তান্ডেও আল্লাহ জিকার করবা। এর বাদে কোয়াত আসলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্যান্ডেল এক জোড়া আপনার ফিতা ছিড়া,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্যান্ডেল ওখান দিয়ে আত লইছ, আর লইয়া হইতরা হায় রে হায়, এখান তা বালা স্যান্ডেল যদি লইতে হাতা জুড়ে একবার হও না সুবহানাল্লাহ। আমরা কিতা করলাম এক মাস এক বছর ইলা স্যান্ডেল পিন্ধি লইছি, হোসাইন এক জমানা আছিল মানুষে মুসির গেছে নিয়া সিলাই করাইতা খালার দিতা পিন্ধিতা, এখন আর ও জমানা নিবা হ্যাঁ, এখন ইটা মারি এড়াত ফালাই ফালাইব নাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও স্যান্ডেল ওখান সিড়া আর হইত্রা হায় রে হায়, এখান যদি বালা স্যান্ডেল লইতে পারতা, তার আকাঙ্ক্ষা প্রকাশ করছো হরিয়া আর বারে দিয়া বারইছ, বারইয়াও দেখলা এক ব্যক্তির দুইও ফাও নাই আতর উপরে বর হরিয়া আঠে হো সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লগে লগে তওবা করলা আর হইলা আল্লাহ আমার যে খাহিশ আছিল ইগুরে আমি উড্র করলা, আল্লাহ তুমি যে আমারে ফারাজ স্যান্ডেলর মালিক বানাইয়া দিছো তোমার দরবার লাখ করুর শুক্রিয়া, আল্লাহর বন্দা তো ইলাও তার ফাও পর্যন্ত নাই স্যান্ডেল পিন্ধিবার জাগাও নাই, স্যান্ডেল যে হে লাগাইতো ই পরিমাণ তার জাগাও নাই আল্লাহ দিছে না হাতর উপরে বয়ের করিয়া চলে, হে ফাওয়ালা হল আল্লাহ শুকুর আদায় করো আল্লাহ যে তোমারে ফাওর মালিক বানাইয়াছে, আর কি চাও আর কিটা চাও না, আমরা আরো লাগে আরো লাগে হিরস, আল্লাহর নবী ফরমাইতরা লালস এত যে লম্বা তার উমর অত বাড়তি কিন্তু তার হিরস দীর্ঘ, হিরস বিচ্ছিন্নি লালস, লালসর শেষ নাই, একবারে স্বর্ণ মুদ্রার পাহাড়ের যদি সে মালিক হয়ে যায় এর বাদেও চাইব আরেকটা ফাড়র কিলা মালিক বন্ধ, থামি দেয়নি আপনার লালস না, এই দুনিয়ার মধ্যে ফুড়িয়া দুনিয়ার প্রেম ফুড়িয়া দুনিয়ার পাগল বনিয়া দেওয়ানা বনিয়া আমরার জিন্দেগি রে আমরা খাটাই, আমাদের জিন্দেগি চলে যায় আমরা মৃত্যু মুখে পতিত হই, একদিন আমরার মৌত আয় এর বাদে আমরা যাই কবর, হঠাৎ করি আমরা মরি যাইব এর বাদে আমরা কবর যাইব গিয়া, দুস্থ হল বুজুর্গ হল ইকান আমরা খেয়াল আর আন্দাজর মাঝে আর নি আজ যারা সুপার সেটর মাঝে গুমারায় তখ্তর মাঝে গুমারায় এসি কুটার মাঝে গুমারায় এয়ার কন্ডিশন গরো গুমারায় টাইস লাগাইল গরো গুমারায় এই তাইন মনোহর দাইনি বলে আমার এসি কুটা এয়ার কন্ডিশন গর টাইস লাগাইল গর এই দলান অট্টালিকা বিল্ডিং আমার চিরস্থায়ী না, হাত্তা জুরতুমুল মাকাবি ইয়া তককে তুমি কবরের মধ্যে যাইবা গিয়া, আর কবর কবর তোলা বাদশা হারুনুর রশিদ, আপনারা যদি ও মানুষ তো এমনি কম আর এর বাদে যদি উঠা বসা দুই একজনে করো এর পিছনে আমি দোয়া করিলিম মাত একবারে হাসা সেটা লাগি ফুঞ্জিত এমনিও মাল কম হে, আর আমিও মাতি আর এটা ঘুরদার রূপে বল করিয়া বুধ হইতে রাখি আস্তে যদি মাথাত লাগিতে মাত আর বারই আর এর বাদে যদি উঠা উঠি করো তো বোঝা গেল আল্লাহর এই কালামর আপনার কাছে কোনো দাম নাই না ওজুবিল্লা, আল্লাহর কালামর যে জায়গার দাম নাই ইনবা কালামর মাত মাতি দেন মানুষ আরো গুণাগার হইবা ওলা নাই লাগি বইবা নি সারা ওই কুনার থেকে কইতেন না কিছু তো ফতর ধারো বুয়াত মনে মনে প্ল্যান খতরা বিলে আমরা পর্দা আপটাও তুল মুয়ার বার হইয়া যাই। তো দুস্থ বুজুর্গ আমি খোয়াত আসলাম আপনাই তোর সামনে যে আমরা হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ কইত্রা ইহা তোকে একদিন আমরা কবর বাসি বনি দেইমু, একদিন আমরা কবরও যাইমু গিয়া দলানোর মালিক যাই এই নো যাইমু আর কবর ইকান আমরা সবর লাগি সমান নি না না মাতুই না সমান নি না না কবি কইতা চুয়াহেঙ্গে রফতান কোন জানে পাক চেবর তখতে মর্দন চেবর রুয়ে খাক চুয়াহেঙ্গে রফতান কোন জানে পাক চেবর তখতে মর্দন চেবর রুয়ে খাক, তুরা আল্লাহর জিকির করো কয়া লা ইলাহা ইল্লাল্লাহ
জোয়ান হল কিতা হইলা, জোয়ান কি ঠেলা, কি পরিমাণ আওয়াজ উড়ে বন্ধ আমরা বুধবাই নাই নিখোসাই। হ্যাঁ রাইত কোনো কানো লাইট জ্বালাইয়া খেয়ে ওয় নি না ওয় না, রাইত গুমানি যায় না চিল্লা নিয়ে ওয় নি না ওয় নাইলা বলে একবার আওয়াজ দিয়ে জোয়ান হলে আলি পড়ো সাই লাইলা। এটা হইছে না হইছে না, এটা হেরে এটা মোবাইলে বৃত্তর হারি দিস, মোবাইলে কিটা করছে মোবাইলে বৃত্তর হুকা করি ফেলে, পাবজি আর ফ্রি ফায়ারে আর লুডু আর খেরামে আর এস এম এস এ এটা মানে হুকা করি ফেলেছি বৃত্তর। একবার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়া জোয়ান হলে যারা আ বিয়াতি এইটাই একবার জিকির করো চাই, বিয়াতি মানছে না লাম হইব খাম হইব মাশাল্লাহ জুড়ে জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।